আজ বানাবো ডিমের ডেবিল বিকালবেলার স্ন্যাক্স কিংবা বাচ্চাদের সকালবেলা টিফিনে এই ধরনের খাবার বাচ্চারা খুবই পছন্দ করে বাচ্চারা কেন বড়রাও এই ধরনের খাবার খুবই পছন্দ করে বিকেলবেলা এইসব ধরনের যদি খাবার পাওয়া যায় তাহলে তো আর বলার একদমই কিছু নেই তো আজকে ডিমের ডেবিল বানানোর জন্য আমি নিচ্ছি এখানে কিছু সাবু সাবুটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এটা দানার সাবু সারা রাত ভিজিয়ে রেখে দেখুন দানাগুলো কি সুন্দর একদম ফুলে গেছে তো এই দানাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি জলটা ঝরিয়েও নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ করা আলু আর তারই সঙ্গে দিচ্ছি সুইট কর্ন আমি এই আলু আর সুইটকর্ন দুটোই ভালো করে সেদ্ধ করে নিয়েছি আমি এমনি বাটিতে ছোট ছোট পিস করে আলুটাকে কেটে সেদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে এটার প্রেশার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন সঙ্গে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা যদি বাচ্চা খায় তাহলে দেওয়ার দরকার নেই ঘরেরা খেলে দিতেই পারেন সঙ্গে দিয়ে দিলাম ক্যাপসিকাম আমি সবুজ রঙেরটা দিয়েছি তার সঙ্গে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা একদম ছোট ছোটো করে কেটে নিয়েছি ক্যাপসিকাম তো আরও অন্যান্য কালারেরও পাওয়া যায় যেমন ইয়েলো হয় বেল বেলপ্যাপার কিংবা লালও হয় তো আপনারা চাইলে ওগুলোও দিতে পারেন সঙ্গে দিয়ে দিলাম ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো আর তার সঙ্গে আমি এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এখানে দিলাম লাল লঙ্কার গুঁড়ো যতটুকু ঝাল খাবেন সেই হিসাবেই দেবেন এইবার এর সঙ্গে দিয়ে দিলাম সামান্য একটু জিরে ভাজা মানে ভাজা জিরের গুঁড়ো তার সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য ভাজা ধনের গুঁড়ো এই সব মশলাগুলো একত্রে নিয়ে আমি এবার মিক্স করে নেব দিয়ে দিলাম স্বাদ নুন তো এই যে মশলাগুলো আমি যে ইউজ করেছি না এই মশলাগুলো জেনারেলি সবার বাড়িতে মতলা আমাদের বাড়িতে এমনিতেই অনায়াসে পাওয়া যায় আলাদা করে কিনে আনতে হয় না তো এই সব মশলাগুলোতে বেসিক মশলা দিয়ে আমি এবার এই যে মিক্সচারটাকে খুব ভালো করে মেখে নেব তো আলুগুলোকে আমি একদম চটকে চটকে ভালো করে একদম ময়ন করে নিচ্ছি আর সবগুলোর সঙ্গে মানে সাবু পেঁয়াজ ক্যাপসিকাম সুইটকর্ন আলু যা দিয়েছি মশলা দিয়ে খুব ভালো করে এটাকে একদম মেখে নিতে হবে তাহলে কেউ মশলাটা না চারিদিকে মিক্স হবে তবে এটার ফ্লেভারটা খুব ভালো আসবে তো আমি এটা খুব ভালো করে এবার চটকে চটকে মেখে নিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে ধনে পাতাও দিতে পারেন আমার কাছে আজকে ছিল না তাই আমি আজকে আর দিতে পারিনি ধনে দিলে খুব ভালো লাগে তার সঙ্গে যদি বাঁধাকপি দেন ছোট ছোট একদম পিস করে সেটাও ভালো লাগে গাজর দিলেও ভালো লাগে তো বেসিক্যালি যে ভেজিটেবলগুলো আপনি দেবেন না এটা আপনাদের ইচ্ছা মতন আপনি ইচ্ছা মতন একটু চেঞ্জেস এদিক ওদিক করতেই পারেন তা আমি এখানে এবার ডিম সেদ্ধ করে নিলাম এখানে আমি হাঁস ডিম মুরগির ডিম দু রকম ডিমই নিয়েছি আপনারা চাইলে দু রকম ডিম নিতে পারেন এক নরকম নিতে পারেন মানে মুরগিও নিতে পারেন হাঁসও নিতে পারেন যেরকম আপনার ইচ্ছা তো এখানে আমি হাঁস মুরগির দু রকমই নিয়েছি কারণ এখানে মা আছেন আমার যিনি একদমই মুরগির ডিম খান না তো তার জন্যই এটা হাঁস ডিম নেওয়া আপনি দেখলেই বুঝতে পারবেন যেগুলো একটু লাইট কালার সেগুলো হচ্ছে মুরগির ডিম যেগুলো একটু ডার্ক কালার সেগুলো হচ্ছে কিন্তু হাঁস ডিম তো ডিমটা আমি ফুল বয়ল করে নিয়েছি ফুল নর্মাল জলে কোনো নুন টুন কিছু দেনি নি নর্মাল জলে ফুল বয়ল করে চাল ছাড়ি ওটাকে জাস্ট এবার আমি হাফ হাফ করে কেটে নিচ্ছি কারণ এক একটা ডিমের দুটো হাফ হবে হলে দুটো ডেবিল তৈরি হবে অনেকে আবার একটা ডিমের চারটে ভাগও করে বাট চারটেটা খুব ছোট হয়ে যায় বাট আপনার যেরকম পছন্দ আপনি যদি চারটে বানাতে চান ছোট ছোট করে তাহলে ছোট ছোট করেও বানাতে পারেন তা আমি এখানে হাফ করে নিয়েছি আমি এক একটা ডিমের দুটো করেই আজকে ডেবিল বানাচ্ছি তো ডিমগুলো আমার এখন কাটা হয়ে গেছে এই এবার এই ডিমটাকেই এই ডেভিলের যে মশলাটা আমি বানালাম এই মশলার সঙ্গে এবার আমি কাভার করব তো এখানে আমার মশলাটা আমার মিক্সারটা তৈরি হয়ে আছে মিক্সারটা আমি একটা গোল মুঠো মুঠো করে গোল করে নিলাম দিয়ে এইবার বাম হাতে নিয়ে মানে বা হাতে নিয়ে এটাকে একদম ফ্ল্যাট করে দেব দিয়ে একটা ডিম আমি তুলে নেব। ডিমটা আমি যেদিকে কেটেছি দিকটা উল্টো করে এই মশলাগুলোর মিক্সচারের উপরে দেব। যাতে ভালো করে কভার হয়ে যায় এই জন্যেই দেওয়া উল্টে এবার আরেকটু আমি মিক্সচার নিয়ে নেব নিয়ে এটাকে বেশ সুন্দর করে চারিদিক দিয়ে কভার করে দেব। মোট কথা আমাকে ডিমটাকে খুব ভালো করে এই সাবুর মিক্সচারটা দিয়ে কভার করতে হবে ঠিক আছে তো আমি চারিদিক দিয়ে খুব ভালো করে এটাকে কভার করে দিলাম এমনি করে কভার করে করে আমি বাকি যে ডেবিলগুলো আছে সব ডেবিলগুলোই আমি এবার বানিয়ে নেব দেখুন এখানে প্রসেসটা সেম একইভাবেই আমি সব টেবিলগুলো বানিয়ে নিচ্ছি আপনারা যদি চান এখানে চিজও দিতে পারেন ওইটাও খেতে খুব ভালো লাগে মানে ডিমের বদলে চিজ কিংবা ডিমের সঙ্গে চিজ দুটো একসঙ্গেই দিতে পারেন সেটাও খেতে ভাল লাগে আমার চ্যানেলেই আবার এই সেম জিনিসটাই চিজ দিয়েই বানানো আছে সেটা আপনি দেখে নিতে পারেন এবার এমনি করে আমার সব ডেবিলগুলি দেখছেন একটার পর একটা আমি বানিয়ে নিলাম আসলে কী হয় না ডেবিলগুলো আগে যদি বানিয়ে নেওয়া হয় তাহলে খুব সুবিধা হয় তা আমি এমনি করে সব ডেব মানে অন্তত ছ থেকে সাতখানা ডেবিল আমি বানিয়ে নিয়েছি এরপরে এই ডেবিলটা বানানো যখন হয়ে যাবে এরপরে এটাকে আমি রুটি দিয়ে কাভার করব। কি করে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি ছটা টেবিল বানিয়ে নিয়েছি এবার একটা পাত্রে বড়ো পাত্র নিয়েছি ওর মধ্যে নিয়েছি জল জলের মধ্যে এবার একটা স্লাইস আমি দিয়ে দেবো স্লাইস রুটি হ্যাঁ দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখতে হবে না দেবো আর সঙ্গে সঙ্গে ওঠাবো দুই ফিট চুপিয়ে নেব দিয়ে উঠিয়ে নেব আর এটাকে হাতে ভালো করে একদম চেপে চেপে এটার যে জলটা আছে না পুরোটা নিড়ে বার করে নেবো মানে ম্যাক্সিমাম যতটা বার করা যায় হ্যাঁ এটা একটু দেখি চেপে বার করবে নাহলে কি হবে না রুটিটা ফেটে যাবে তো এখানে কি হয়েছে আপনারা যদি চান তাহলে এই যে রুটির যে সাইড মানে ব্রাউন ব্রাউন যে সাইডের দিকগুলো আছে এগুলো আপনারা কেটে বাদ দিতে পারেন কিন্তু আমি এখানে বাদ দিইনি কারণ এটা যখন ফ্রাই হয় না খুবই ক্রিস্পি হয় ওইটা খেতে খুব সুন্দর লাগে ওই জন্য আমি আর এটা কাটি হ্যাঁ দেখতে একটু অড লাগছে বাট এটা খেতে খুব সুন্দর লাগে তো আপনারা চাইলে এটাকে কেটে দিয়েও এরমভাবে কাভার করতে পারেন তো আমি এইবার এটা কভার হয়ে গেছে তো এইভাবেই আমি বাকি যে টেবিলগুলো আছে বাকি সব টেবিলগুলোও এইভাবে আমি আস্তে আস্তে সবগুলো কাভার করে নেব দেখুন প্রসেসটা সেম আমি আবারও একটা রুটি ভেজে গেলাম দুই পিঠটা ঘুরিয়ে নিলাম সঙ্গে সঙ্গেই তুললাম রাখলাম না বেশিক্ষণ দিয়ে এটাকে চেপে চেপে খুব ভালো করে আস্তে আস্তে যতটা সম্ভব জল আমি এর থেকে বার করে নেব জলটা যেই বার করা হয়ে যাবে আমি একটা টেবিল নিয়ে নেব দিয়ে এই রুটিটা দিয়ে ভালো করে চেপে চেপে চারিদিক দিয়ে আস্তে আস্তে কভার করে নেব it a process তো আপনারা যেমন আমি বললাম যেমনটি বললাম আগে যে চাইলে আপনি সাইডেরগুলো ছাড়াতেও পারেন আমি এখানে ছাড়াইনি তো এইবারে আমি তেল গরম করতে দিয়েছি তেল এখানে বেশি গরম না হালকা গরমই করব আর এখানে হোয়াইট অয়েলই আমি ইউজ করেছি তেল যখন একটু হালকা গরম হয়ে আসবে ছেড়ে দেবো এক এক করে ডেবিলগুলি তো আমি এক দু দুটো করে ডেবিল এখানে দিয়েছি ডেবিলটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে পাল্টানোর কোনো প্রয়োজন নেই নাহলে এটা ভেঙে যাবে এটা এখন তো খুবই নরম তো ভেঙে যাবে তো কিছুক্ষণ টাইম দিতে হবে কিছুক্ষণ ফ্রাই হলে তখন যেখানে দেখতে পাবেন সাইড দিয়ে একটু গোল্ডেন গোল্ডেন হচ্ছে তখন এটাকে পাল্টে দেবেন তো এখন যেমন দেখা যাচ্ছে যেমনটি বললাম সাইড থেকে একটু গোল্ডেন দেখা যাচ্ছে তার মানে ওই পিঠটা পুরোপুরি গোল্ডেন হয়ে এসছে তো এইবার এটাকে উল্টে দেওয়ার পাড়া তো খুব ভালোভাবে আস্তে করে এটাকে উল্টে দিতে হবে দেখুন এদিকটা কি সুন্দর গোল্ডেন হয়ে এসছে এইটবার ও আরেকটা যেটা আছে ওইটাকেও উল্টে দিলাম এবার আর নাড়াচাড়া করার দরকার নেই এই দিকটাও সেমভাবে আপনাকে এরম যেরম ফ্লেম রেখেছেন মিডিয়াম টু লো ওইভাবেই আপনাকে আস্তে আস্তে এটাকে ফ্রাই করে নিতে হবে তাহলে কি হবে না এই যে টেবিলের যে ব্রেডটা দিয়ে কভার করেছি আমি ব্রেডটা বেশ সুন্দর ক্রিস্পি হবে ওটা খেতে খুব ভালো লাগবে তো এখানে আমি আনকাট পুরোপুরি এখানে আমি কিছুই কাটিনি যতটা টাইম লেগেছে অতটা টাইমটা আমি পুরোটাই দেখাচ্ছি তো ডেবেলের এই সাইডটাও অলমোস্ট এখন ফ্রাই হয়ে এসছে দেখা যাচ্ছে এই দিক দিয়েও একটু হালকা হালকা গোল্ডেন ব্রাউন হয়ে এসছে তো এইবার এটাকে একটু হালকা নাড়াচাড়া করে নেব। মানে একটু নাড়িয়ে দেবো নাড়িয়ে দেখবো যে অ্যাকচুয়ালি হয়েছে কিনা হালকা আগে চেক করে দেখব যদি না হয় তাহলে আবারও আমি কিছুক্ষণ রেখে দেবো যতক্ষণ এটা পুরো গোল্ডেন হয়ে যাচ্ছে দেখুন এই দিকটা এখনও অতটা হয়নি আমি একটু নাড়িয়ে দেখলাম এখনও কিন্তু সেরম গোল্ডেন ব্রাউন হয়নি তো এটাকে আমি আরেকটু রেখে দেবো আর এইভাবেই আমি ফ্রাই করে নেব। আর এরকম করেই আমি বাকি সব যে ডিমের ডেবিলগুলো আমি যে তৈরি করেছি এইভাবে বাকি সব ডিমের ডেবিলগুলোও ফ্রাই করে নেব তো ওইটা আমার ফ্রাই হয়ে গেছে আমি আরেক সেট আমি ফ্রাই করতে দিলাম তো এইভাবে আমি বাকি সবগুলোই ফ্রাই করে নিচ্ছি তো এই যে রেসিপিটা এটা খুব ঝটপট তৈরি হয় আপনার যদি মানে কোনো যদি গেস্ট আসে তো এইরকম করে ডেবিল আগে থেকে বানিয়ে রাখতে পারেন যখন খাবেন তখন জাস্ট শুধু ফ্রাই করে নেবেন তাহলে একদম তৈরি ডিমের ডেভিল রেডি টু সার্ভ তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমি কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন খুব যদি ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবেন আর সামান্য একটু যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক নিশ্চয়ই করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদের মোটিভেট করে নতুন নতুন রেসিপি আনার জন্য তো আজকের জন্য এখানেই রাখলাম আবার দেখা হবে সিম্পল একদম রেসিপি নিয়ে যাতে আপনারা এইভাবে এরম করেই অনায়াসে আপনাদের বাড়িতে বানাতে পারেন আর আপনাদের মেহমানদের কেমন কি নিজেরাও বানিয়ে এটাকে খেতে পারেন তো বলতে বলতে আমার তো এইদিকে তৈরিও হয়ে গেল আমি এখানে প্লেটে সার্ভও করে দিলাম আপনারা চাইলে এটা নর্মাল এমনিও খেতে পারেন খেতে ভালো লাগে আর যদি মনে করেন তাহলে কোনো সস টমেটো সস কোনো কোনো ডিপ দিয়ে এটাকে খেতে পারেন এটা খেতে খুবই ভালো লাগে বিকেলের স্ন্যাক্স হিসেবে হিসাবে একদম ওয়ান্ডারফুল আর প্রোটিন তো বলারই কথা না এখানে সাবু দেওয়া আছে সুইটকর্ন আছে যেটা একদম প্রোটিন ফুড বাচ্চাদের জন্য খুবই ভালো তো আজকের জন্য এখানে রাখলাম আবার দেখা হবে সিম্পল ব্লগ নিয়ে টিল দেন বাই বাই অ্যান্ড টেক কেয়ার